বা ব্লু গোল্ড ম্যাকাও পাখি তোতা পরিবারভুক্ত সর্ববৃহৎ ম্যাকাও গোত্রের অন্যতম সদস্য। এ জাতীয় ম্যাকাওয়ের বৈজ্ঞানিক নাম আরা, আরারা উনা। অন্যান্য ম্যাকাও পাখির ন্যায় এটিও পোষ মানে, তবে পাখিটি বনাঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে শিকার হচ্ছে, ফলে এটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ব্লু গোল্ড ম্যাকাও একটি জনপ্রিয় পোষা পাখি। নজরকাড়া রঙের ভিন্নতা, কথায় বলে দক্ষতা অর্জন, বাজারে সহজে প্রাপ্যতা এবং মানুষের সাথে সখ্যতা গড়ে তোলার কারণে এ পাখিটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে। 1758 সালে বিখ্যাত জীববিজ্ঞানী কার্ল লিনিয়াস ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাওয়ের বৈজ্ঞানিক নামকরণ করেছেন আরা, আরারা উনা নামে। ব্রাজিলীয় টাপি ভাষা থেকে প্রজাতিটির নামকরণ হয়েছে আরা। টাপি আরারা হচ্ছে তোতা এবং উনা হচ্ছে অন্ধকার বা কালো, যা পরবর্তীতে গাঢ় তোতা বা ম্যাকাও নামে পরিচিতি পেয়েছে। ব্লু গোল্ড ম্যাকাও দক্ষিণ আমেরিকার অ্যামাজন অরণ্যের ম্যাকাও গোত্রের সর্ববৃহৎ প্রজাতির একটি পাখি। এদের দেহের ঊর্ধ্বাংশের পালকগুলো নীল রঙের, কিন্তু নিম্নাংশের পালকগুলো হলুদাকৃতি কিংবা সোনালী বর্ণের। সাধারণত এদের বাসস্থান স্বাদুপানির এলাকায়, কিন্তু অনেক ধরনের ম্যাকাওকে দক্ষিণ আমেরিকার বন্যামুক্ত পরিবেশে কিংবা গাছগাছালিতে পূর্ণ বনাঞ্চলে বাস করতে দেখা যায়। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি ডেড কাউন্টিতে ছোট পরিসরে এদের আবাসস্থল গড়ে উঠেছে। এ জাতীয় ম্যাকাও পাখির দৈর্ঘ্য 76 থেকে 86 সেন্টিমিটার বা 30 থেকে 34 ইঞ্চি এবং ওজনে 900 থেকে 1500 গ্রাম হয়ে থাকে। এর ফলে পাখিটি তাদের পরিবারের অন্যতম বৃহৎ প্রজাতির পাখি হিসেবে বিবেচিত। নীল রঙের ডানা ও লেজ, ঘন নীল চিবুক, নিচের দিকে সোনালি রং এবং মাথার দিকে সবুজাভাব রঙে সজ্জিত এ পাখিটির নজরকাড়া সৌন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। ঠোঁটগুলো কালো রঙের হয়, আবার চোখের নিচে মুখাকৃতি সাদা রঙের। মুখের নিচে ছোট কালো পালক রয়েছে। অবস্থানগত কারণে এদের গায়ের রঙের প্রভেদ লক্ষণীয়। অবস্থানগত কারণে ম্যাকাও পাখির গায়ের রঙের প্রভেদ লক্ষণীয়, যা ত্রিনিদাদ ও ক্যারিবীয় উপকূলে দৃশ্যমান। ব্লু গোল্ড ম্যাকাও পাখির ঠোঁট অনেক শক্ত, ফলে এরা বাদাম জাতীয় শস্যের শক্ত খোলস ভেঙে ফেলতে পারে ও খাদ্য হিসেবে তা গ্রহণ করে। এটি গাছে চড়তে পারে ও বৃক্ষ শাখায় ঝুলে থাকতে পারে। বুনো অবস্থায় এ ধরনের ম্যাকাও বেশ আক্রমণাত্মক ভঙ্গি প্রদর্শন করে, কিন্তু ছোট বাচ্চা ম্যাকাও বেশ ক্রিয়ামদী হয়। তবে পোষ মেনে গেলে ম্যাকাও পাখি পরিবারের সদস্যদের মতো হয়ে যায়। সাধারণত ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও পাখি তার বিপরীত লিঙ্গীয় সঙ্গীকে নিয়ে সারা জীবন একত্রে থাকে। মৃত গাছে এদের বাসা থাকে। স্ত্রী পাখিটি সচরাচর 2 থেকে 3টি ডিম পেড়ে থাকে। প্রায় 28 দিন স্ত্রী পাখিটির ডিমে তা দেয়। বাচ্চা জন্মানোর পর একটি বাচ্চা প্রভাব বিস্তার করে অধিকাংশ আহার গ্রহণ করে। প্রায় 97 দিন পর বাচ্চাগুলো বাসা ত্যাগ করে। পুরুষ বাচ্চাকে শুরু থেকে রঙের মাধ্যমে নির্ধারণ করা যায়। উজ্জ্বল ও ঘন রঙের মাধ্যমে পাখির লিঙ্গ নিরূপিত হয়। ধন্যবাদ।